عبد المطلب دنيا থেকে বিদায় হয়ে যাওয়ার পরে চাচা আবু তালিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দায়িত্ব গ্রহণ করেন আবু তালিব আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করেন ও মুসলমান এক পর্যায়ে আমার আল্লাহ বিশ্বনবীকে নবুয়তি দান করেছেন এবার আমার নবী আপনার নবী মক্কার মধ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করেছেন ইসলামের দাওয়াত দিতে শুরু করেছেন তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছেন যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন বেঈমান মুশরিকেরা সহ্য করতে পারে না সহ্য করতে পারে না এক পর্যায়ে আবু জেহেল উব্বা সাইবা আবু তালিবের কাছে আসে আয়েশা বলতেছে আবু তালিব রে ও আবু তালিব তোমার বাতিদা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে মুরতির বিরুদ্ধে কথা বলে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনখানি লাগাইতেছে ও আবু তালিব তুমি তোমার বাতিদাকে সামলাও তুমি তোমার বাতিদাকে আটকাও ও আবু তালিব আর যদি তোমার বাতিদা দুনিয়ার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাইতে রাজি এরপরেও যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে না তোমার বাতিদা যদি সুন্দরী নারী চায় সুন্দরী নারী দিতেও আমরা প্রস্তুত তোমার বাতিদা যদি কোটি টাকার মালিক হতে চায় আমরা তাকে কোটি টাকার মালিক বানাইতেও রাজি এরপরেও যেন তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে মুরদির বিরুদ্ধে কথা না বলে আবু তালিব আল্লাহর হাবিবকে ডাকছেন ও মুহাম্মদ ও বাতিজা মুহাম্মদ আসো তুমি আমার কাছে আসো মক্কার বড় বড় নেতারা আমার কাছে আসছে আয়েশা তোমার নামে নালিশ করেছে তোমার নামে বিচার দিয়েছে ও বাতিজা তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো মূর্তির বিরুদ্ধে কথা বলো বাতিজা রে তুমি মূর্তির বিরুদ্ধে আর কথা বলো না তারা বলতেছে তুমি যদি সুন্দরী নারী চাও তাহলে তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে তুমি যদি দেশের রাজা হতে চাও তোমাকে রাজা বানিয়ে দেওয়া হবে তুমি যদি টাকার মালিক হতে চাও তোমাকে বিশাল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে এরপরেও তুমি এরপরেও যেন তুমি মূর্তির বিরুদ্ধে কথা না বলো এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চাচা গো ও চাচা শুধু ধন সম্পদ নয় নারী নয় নেতা নয় আকাশের চাঁদকে যদি আমার এক হাতের মধ্যে দেওয়া হয় আরেক হাতের মধ্যে যদি আকাশের সূর্যকে এনে দেওয়া হয় এরপর আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য সরে যাব না আল্লাহর নবী বলতেছেন ও চাচা যদি আমার হাতের মধ্যে দুনিয়ার সম্পদ নয় দুনিয়ার নেতাগিরি নয় এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দেওয়া হয় এরপরে একটা সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত থেকে সরে যাব না আল্লাহু আকবার প্রাণের বাইরে আমার শুধু তাই নয় আবু তালিব ডাক দিয়ে বলেন ও মুহাম্মদ তারা বলেছে তুমি যদি এই কাজ থেকে সরে না আসো আমি যদি তোমাকে সরাইতে না পারি তাহলে তাহলে যেন আমি তোমাকে তাদের হাতের মধ্যে সুপরদ করি তাদের কাছে ছেড়ে দেই তারা তোমাকে নির্যাতন করবে তারা তোমাকে সাইজ করবে এমনিতে আল্লাহর হাবিব সরকার দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও চাচা চাচা গো আমি মুহাম্মদকে যদি নির্যাতন করা হয় আমি মুহাম্মদকে যদি নির্যাতন করতে 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 মেরেও পারা হয় এরপর আমি মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে সরে যাব না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ও চাচা আমার মায়ের ইন্তেকাল হয়েছে
আমার বাবার ইন্তেকাল হয়েছে আমার মায়ের ইন্তেকাল হয়েছে আমার মায়ের ইন্তেকালের পরে আমি আমার দাদার হাতের মধ্যে লালিত পালিত হয়েছি দাদার ইন্তেকালের পরে আপনি আমাকে লালন পালন করেছেন আপনি আমাকে ছায়া দিয়ে রেখেছেন চাচা গো আপনি আমাকে আদর সুহাগ দিয়ে লালিত পালিত করেছেন ও চাচা আপনার সাহায্য সহযোগিতার কারণে আজকে আমি এই পর্যন্ত বসতে পেরেছি আল্লাহর নবী যখন এই কথা বলছেন আবু তালিব ডাক দিয়ে বলে ও বাতিদা মুহাম্মদ বাতিদারে শুনো ভালো করে শুনো আমি আবু তালিব ঘোষণা দিচ্ছি আমি আবু তালিব যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকব ততদিন পর্যন্ত কোনো বেঈমান মুশরিক তুমি মুহাম্মদের গায়ের মধ্যে ফুলের টুকা পর্যন্ত দিতে পারবে না ও ভাতিজা যতদিন আমি আবু তালিব বেঁচে থাকব তোমার গায়ের মধ্যে কোন বেঈমান কোন নেতা আর খেতা তোমার গায়ের মধ্যে আঘাত করবে জোরের কথা একটা ফুলের টুকাও দিতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন আবু তালিব বলতেছেন যতদিন আমি বেঁচে থাকব তোমাকে কেউ আঘাত করবে না যাও তুমি তোমার কাজ চালিয়ে যাও তুমি তোমার দাওয়াত দিতেই থাকো আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এবার আল্লাহর নবী দাওয়াত দিতেছেন এদিকে কয়েকদিন পরে আবার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যান যখন আবু তালিব বিদায় হয়ে যান তখন আবু তালিবের ইন্তেকালের পরে বিশ্বনবীর মাথা থেকে আরেকটা ছায়া সরে গেছে গা কথা বলেন ঠিকই ঠিক না যিনি এতদিন আদর সুহাগ দিয়ে বট গাছের মতো ছায়া দিয়ে রাখছিলেন তিনি আজ দুনিয়ার মধ্যে নাই চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর নবীর বিবি একমাত্র খাদিজা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ছায়া দিয়ে রাখছেন আল্লাহর নবীকে মাল দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহর নবীকে সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যায় খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে চারটা পুত্র সন্তান দিয়েছিলেন কয়টা চারটা পুত্র সন্তান দিয়েছিলেন চারটা পুত্র সন্তানও আল্লাহর নবীর চারটা পুত্র সন্তানকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যান যখন আল্লাহর হাবিব সব হারিয়ে ফেলছেন বাবাকেও হারাইছেন মাকেও হারাইছেন দাদাকেও হারাইছেন চাচাকেও হারাইছেন প্রিয়তমা স্ত্রী খাদিজাকেও হারাইছেন এমনিতে আল্লাহর হাবিব সন্তানদেরকে হারাইও নবীজির অন্তরটা ভেঙে গেছে আল্লাহর হাবিব বসে বসে দুই বোটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আল্লাহর নবীর চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে এমনিতে আল্লাহর নবীর সাহাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন নবী গো আপনি কিসের জন্য কান্না করতেছেন আপনি কিসের জন্য কান্না করতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আনাস রে বেঈমান মুশরিকেরা আমি বিশ্ব নবীকে পাগল বলে গালি দেয় আমার নামে বদনাম রটা আমার নামে অপবাদ দেয় আমাকে পাগল বলে আমার সাথী সঙ্গীদেরকে নির্যাতন করে কষ্ট দেয় কষ্ট দিছে কি দিছে না আমার সাথীদেরকে নির্যাতন করে আমাকে পাগল বলে গালি দেয় সাহাবাই কেলামদেরকে বেঈমান মুশরিকেরা কেমন কষ্ট দিছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হওয়ার পরে বেঈমান মুশরিকেরা এত কষ্ট দিয়েছিল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একদিন একটা মজলিসের মধ্যে উমর বলতেছেন হযরতে বেলাল ইসলামের জন্য যেই ত্যাগ করেছেন ইসলামের জন্য আর কেউ এত ত্যাগ স্বীকার করে নাই এমনিতে আল্লাহর নবীর সাহাবী খাব্বাব দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলতেছেন ও উমর আমি খাব্বাবের ত্যাগের কথা তুমি জানো না তুমি জানো না হে খলিফাতুল মুসলিমিন উমর শুনো শুনো আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে
বেঈমান মুশরিকরা আমার গায়ের মধ্যে লোহার পোশাক পরিধান করাইতো লোহার পোশাক পরিধান করাইয়া আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলন্ত আংরার মধ্যে আমাকে শোয়াইয়া দিত যার কারণে লোহা ফুল গরম হইয়া আমার পিঠের মধ্যে লাগতো আমার কোমরের মধ্যে লাগতো এমন কি আমার কোমরের গুস্তগুলো নরম হইয়া চর্বিগুলো নরম হইয়া যখন পানি আগুনের মধ্যে পড়তো আগুন পর্যন্ত নিবিয়া যাইত এই কথা বলে হযরত খাব্বাব কোমর থেকে কাপড়টা সরাইছেন সরাইয়া বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন উমর দেখুন আপনি আমার কোমরটা দেখুন খলিফাতুল মুসলিমিন কোমরটা দেইখা ডাক দিয়া বলেন ও খাব্বাব এমন কোমর আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই হযরত উমর তাকায় দেখেন কোমরের মধ্যে কোনো মাংস নাই শুধু হাড়ই দেখা যায় আল্লাহু আকবার ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করছে বেঈমান মুশরিকরা কেমন নির্যাতন করছে সাহাবায়ে কেরামদেরকে সম্মানিত হাজিরিন এই নির্যাতনের বিবরণ দিতে গেলে তো আরো দুই তিন রাতের দরকার অধিকার যাচ্ছি না সম্মানিত হাজিরিন তো আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকেও হারাইছেন সন্তানদেরকেও হারাইছেন হারাইয়া আল্লাহর নবী কাঁদতেছেন আনাস যখন জিজ্ঞাসা করছেন তখন বলতেছেন হে আনাস বেঈমান মুশরিকরা আমাকে পাগল বলে গালি দেয় আমার সঙ্গীদেরকে নির্যাতন করে এই জন্য আমি কাঁদতেছি কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী আবার মুস্কি হাসলেন এবার আনাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো কিছুক্ষণ আপ কিছুক্ষণ আগে আপনি কান্না করেছেন আবার কিছুক্ষণ পরেই দেখতেছি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন ওগো আল্লাহর হাবিব আমি তো কিছুই বুঝলাম না কিছুই বুঝলাম না এমনিতেই আল্লাহর হাবিব দেখ দিয়া বলেন আনাস রে আমি হলাম পয়গাম্বর আমি যা বুঝি তুমি তা বুঝো না আমি পয়গাম্বর যা দেখি তুমি তা দেখো না ওয়ানাস এই মুহূর্তে আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছেন এই সূরার নাম হলো সূরা কাউসার এই কথা বলে আল্লাহর নবী সূরা কাউসার তিলাওয়াত করেছেন ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله رب العالمين سورة كوثر نزل করে আল্লাহর নবীকে জানায় দেন নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি ওগো আল্লাহর হাবিব আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই দিরাই দিরাই মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি কি আছি না আল্লাহ সবাইকে কবুল করুন আমিন বলেন ও মুসলমান আল্লাহ বলতেছেন নবী গো মাত্র আপনি চারটি সন্তান হারাইছেন আমি দুনিয়ার মধ্যে আপনাকে অসংখ্য অগণিত সন্তান দেব এখন সারা দুনিয়ার মধ্যে বিশ্বনবীর রুহানি সন্তান হলো 200 কোটি কয়শো কোটি 200 কোটি ও মুসলমান এই মুসলমানেরা সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান রয়েছে তাদের ভিতরে তাদের অন্তরে বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসা রয়েছে কোন বেঈমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার নবীর মান ইজ্জতকে নিয়ে চিড়িমিড়ি করে বিশ্ব নবীর রুহানি সন্তানেরা বিশ্ব নবীর ইজ্জতকে রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য কোরআনকে রক্ষার জন্য জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত রয়েছে কথা বলেন কি কি ঠিক না ও মুসলমানেরা যারা প্রকৃত মুসলমান যার অন্তরে যার অন্তরে প্রকৃত ঈমান রয়েছে প্রকৃত মুমিন রয়েছে যার অন্তরে বিশ্বনবীর ভালোবাসা আর মহব্বত রয়েছে কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে প্রকৃত মুসলমান প্রকৃত মুমিন কোনদিন গড়ে বসে থাকতে পারে সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন প্রকৃত মুমিন যদি হতে চাও তাহলে তোমার সন্তানাদির চাইতে তোমার মা বাবার চাইতে দুনিয়ার সবার চাইতে সবকিছু থেকে আমি নবীকে মহব্বত করতে
হবে। প্রকৃত মুমিন যদি হতে চাও, সম্মানিত হাজিন, এই জন্য প্রকৃত মুমিন হতে হলে কাকে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করতে হবে? আরো জোরে বলুন, কাকে? নবীকে মহব্বত করতে হবে। প্রাণের বাইরে আমার আজকে আমাদেরকে এই মাঠ থেকে প্রতিজ্ঞা করতে হবে, কোন বেঈমান যদি ইসলামকে নিয়ে চিনিমিনি করে, কোরআনকে নিয়ে চিনিমিনি করে, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার চিনিমিনি খেলতে চায়, পায়তারা করতে চায়, তাহলে আমাদেরকে এই মাঠ থেকে প্রতিজ্ঞা করতে হবে ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য। মায়ের কাছ থেকে বিদায় নেব, বাবার কাছ থেকে বিদায় নেব, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় নিয়ে রাস্তায় নামবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মনকে জাহান্নামের চৌরাস্তায় না পড়াবো, ততক্ষণ পর্যন্ত মায়ের ফিরে ফিরে আসবো না। জুড়ে বলেন ঠিক কিনা? প্রাণের বাইরা আমার, আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ইমান নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিকই ঠিক না? প্রাণের বাইরা আমার, তো বলতেছিলাম বিশ্বনবী কান্না করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে কাউসার নাজিল করে বলেন, নবী গো আপনি কান্না কইরেন না, আপনার চারটা সন্তান মাত্র ইন্তেকাল করছে, আমি আল্লাহ নিয়ে গেছি, আমি আল্লাহ তো এই চারটা সন্তানের পরিবর্তে আপনাকে দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান দিয়েছি, 200 কোটি রুহানি সন্তান দিয়েছি। আল্লাহু আকবার! এই 200 কোটি মুসলমান বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য প্রস্তুত আছে কি আছে না? দিদারি মুসলমান আছে তো? কে কে আছে? দুটো হাত উঠান, একটা তাকবীর দেন। তাকবীরও দিতে পারেন না সম্মানিত হাজিরিন? তো যাই হোক, 200 কোটি মুসলমান আমরা বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমরা ইমান নিয়ে থাকবো, ইমান নিয়ে আমরা মরতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কাউসার দিয়েছেন। কি দিয়েছেন? কাউসার দান করছেন। এই যে কাউসার, কাউসারের বেক্কা অসংখ্য গণিত, কাউসারের বেক্কা অনেক রয়েছে। এই কাউসার দিয়ে যদি আমি আপনাদের সামনে সারা রাত আলোচনা করি, শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে, ওগো নবী আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। ওগো আল্লাহর হাবিব আমি আপনাকে কোরআন দান করেছি, আমি আপনাকে নবুয়তি দান করেছি। ওগো আল্লাহর হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। ওগো আল্লাহর নবী আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। ওগো নবী আমি আপনাকে সৌন্দর্য দান করেছি। অর্থাৎ দুনিয়ার মধ্যে যেই সমস্ত নিয়ামত আছে, কোন নিয়ামতের কমতি আমি রাখি নাই। আল্লাহর নবী গো আমি আপনাকে সব ধরনের নিয়ামত দিয়েছি। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, এমন কোন নিয়ামত আল্লাহ কমতি রাখেন নাই, সব নিয়ামত আমাদের নবীকে দান করছেন কি করছেন না? ও মুসলমান, সুন্দর একটা নিয়ামত, এই সুন্দরটাও আমার নবীকে আল্লাহ দিচ্ছেন। দিচ্ছেন কি দিচ্ছেন না? প্রাণের বাইরা আমার, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর। বেঈমান মুশরিকরা যখন আল্লাহর নবীর কাছে আসতো, আল্লাহর নবীর কাছে আসতো, দূরে থেকে আমার নবীকে পাগল বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। কিন্তু যখন আল্লাহর হাবিবের কাছে আসতো, আয়েশা যখন নবীর চেহারার দিকে তাকাইতো, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বলতো, মোহাম্মদের চেহারা এত সুন্দর, মোহাম্মদ এত সুন্দর মানুষ, মোহাম্মদের মতো সুন্দর মানুষ আমি আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই। মোহাম্মদের সত্যি আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, মোহাম্মদের সত্যবাদী নবী কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই হাজার হাজার বেঈমান মুশরিকেরা কালমা পড়ে মুসলমান হয়ে যাইতো। আস্তে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। একদিন আম্মাজান আয়েশার কাছে, আম্মাজান আয়েশার বৈনারীরা আসছে, মদিনার মহিলারা আম্মাজান আয়েশার কাছে আসছে। আয়েশা বলতেছে, আয়েশা গো, ও আয়,
আয়েশা শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল আমাদের নবী কেমন সুন্দর ছিলেন জানতে চাই কারা ঈসা জিজ্ঞেস করছে মদিনার মহিলারা প্রাণের বাইরা আমার ইউসুফ নবীও কিন্তু সুন্দর ছিলেন কি ছিলেন না সুন্দর ছিলেন ইউসুফ নবীর সুন্দরের কারণে জুলেখা ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছিলেন কথা ঠিক কি ঠিক না জুলেখা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে পাগল হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অনেক পুষ্টাইছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন পয়গম্বর ইউসুফকে কথা বলেন ঠিক কি ঠিক না প্রাণের বাইরা আমার যখন জুলেখা ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছেন এই কথাটা সারা মিশরের মধ্যে ছড়িয়ে পড়ছে যে জুলেখা তার গোলামের প্রতি আসক্ত হয়ে গেছেন প্রেমে পড়ে গেছেন একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী যদি একজন গোলামের প্রতি আসক্ত হয়ে যায় এটা সুনামের কথা না দুর্নামের কথা দুর্নামের কথা প্রাণের বাইরা আমার এই কথা যখন সারা মিশরের মধ্যে ছড়িয়ে পড়ছে মিশরের বড় 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 যত রাজ পরিবার ছিল মহিলারা বলতেছে দেখছো জুলেখার রুচি এত খারাপ তার গোলামের প্রতি আসক্ত হয়ে গেছে জুলেখার কানের মধ্যে এই কথাটা আসছে যখন জুলেখার কানের মধ্যে আসছে জুলেখা ও তার শরীরের মধ্যে আগুন জ্বলে উঠছে দেখছো ওরা দিয়ে আমার নামে বদনাম করতেছে এই জন্য জুলেখা একটা সিদ্ধান্ত করছে যে মিশরের মধ্যে যত মন্ত্রী পরিষদের পরিবার আছে যত এমপি মন্ত্রীদের পরিবার আছে সবাইকে রাজমহলে দাওয়াত করবে তাদেরকে দাওয়াত খাওয়াবে রাজমহলের মধ্যে দাওয়াত দিয়ে আনছে দাওয়াত দিয়ে আইনা সবার হাতের মধ্যে একটা করে আপেল দিছে কি দিছে একটা করে আপেল দিছে আর একটা করে ছুরি দিছে কি দিছে আর বলছে আমি যখন বলবো তখন আপেল রে কাইটা খাইবেন আমি না বললে কিন্তু ছুরি আপেলের মধ্যে লাগাবেন না এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে ইউসুফ আমি যখন বলবো তখন তুমি বের হইবা এর আগে তুমিও বের হইবে না যখন সব প্রস্তুত হয়ে গেছে এমনিতেই জুলেখা ডাক দিয়া বলে হে মহিলারা এবার তোমরা ছুরি দিয়ে আপেল খাইতে পারো আপেল আপেল কাটতে পারো আপেল কাটা শুরু করো পয়গম্বর ইউসুফকে ডাক দিয়া বলছে ও ইউসুফ এবার তুমি ওই মহিলাদের ওই মহিলারা যেই জায়গার মধ্যে আছে তাদের মধ্যখান দিয়ে যাও এমনিতেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের মধ্যখান দিয়ে যাইতে শুরু করছেন আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন ওই মজলিসের ভিতরে ঢুকছেন মহিলা যখন পয়গম্বর ইউসুফকে দেখছে ও মুসলমান পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখিয়া মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে আত্মহারা হয়ে গেছে হাতের ছুরি আপেলের মধ্যে লাগাবে না কুতায় লাগাবে টের পায় নাই তারা পাগলের মতো হয়ে গেছে পয়গম্বর ইউসুফের দিকে তাকাইয়া হাতের ছুরি আপেলের মধ্যে না লাগাইয়া হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া আঙ্গুলের মাথাগুলো কেটে ফেলেছে যখন আঙ্গুলের মাথাগুলো কেটে ফেলছে জুলেখা তো দেখছে আঙ্গুলের মাথাগুলো কেটে ফেলছে সবাই তখন জুলেখা বলতেছে একবার সামান্য সময় দিয়ে কেউ মাথা কেটে ফেলে মাথা আঙ্গুলের মাথা কেটে ফেলছো কিন্তু ইউসুফ তো আমার কাছে সারক্ষণ থাকে আমার কি অবস্থা হবে প্রাণের বাইরা আমার ওই মহিলা যখন পয়গম্বর ইউসুফকে দেখছিল পয়গম্বর ইউসুফকে যখন মহিলা দেখেছিল তখন মহিলারা কিন্তু একটা কথা বলেছিল কি কথা বলেছিল আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোথায় বলছেন আরো জোরে বলুন কোথায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন ওয়া কুলনা হাশা লিল্লাহি মা আরো জুড়ে বলেন আল্লাহু আকবার মহিলারা যখন পয়গম্বর ইউসুফকে দেখছে ডাক দিয়া বলে আরে এ তো মানুষ না এ তো ফেরেশতা এ তো মানুষ না ইন হাদা ইল্লা মালাকুন কারীম এ তো দেখি সম্মানিত ফেরেশতা আল্লাহু আকবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন
এর পরেও পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখে কোনো বেঈমান কোনোদিন মুসলমান হয় নাই কিন্তু আমাদের নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া হাজার হাজার বেঈমান মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহু আকবার তাহলে কি বুঝলেন ইউসুফ নবী বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর প্রাণের ভাইরা আমার তেজেই কথা বলতেছিলাম মদিনার মহিলারা আম্মাজান আয়েশার কাছে আসছে কার কাছে আসছে আম্মাজান আয়েশার কাছে আয়েশা বলতেছে ও আয়েশা শুনেছি ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ইউসুফ পয়গম্বরের চেহারা দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল আমাদের নবী কেমন সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন এমনিতেই আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলেন মদিনার মহিলারা হে মদিনার মহিলারা তোমরা ভালো করে শুনো ভালো করে শুনো ভালো করে শুনো আমাদের নবী কেমন সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন যেই মজলিসের মধ্যে মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফকে দিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে ওই জায়গায় যদি ওই মজলিসের মধ্যে যদি আপনার নবী আমার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী আল্লাহর হাবিব থাকতেন তাহলে মিশরের মেয়েরা তাদের হাতের ছুরি তাদের আঙ্গুলের মধ্যে না লাগাইয়া তাদের হাতের ছুরি তাদের কলিজার মধ্যে লাগাইয়া দিত আরো জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার তাহলে কি বুঝলেন আমাদের নবী সুন্দর কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি প্রাণের ভাইরা আমার আমাদের নবী এমন সুন্দর আম্মাজান আয়েশা এক কবিতার মধ্যে বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি افضل من شمس السماء فان الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء اما زن عائشه বলেন সারা পৃথিবীর একটা সূর্য আছে আমি আয়েশারও একটা নির্ধারিত সূর্য আছে সারা পৃথিবীর মানুষের সূর্যটা এশা সারা পৃথিবীর মানুষের সূর্যটা ফজরের নামাজের পরে পৃথিবীর মধ্যে উদিত হয় আর আমি আয়েশার যে নির্ধারিত সূর্য আছে ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয় আম্মাজান আয়েশা বলেন বিশ্ব নবী যখন এশার নামাজ পরে আমার ঘরের মধ্যে প্রবেশ করেন আল্লাহর নবীর চেহারার আলোতে আমার ঘর আলোকিত হয়ে যেত আমার কোনো বাতির প্রয়োজন হতো না আপনারা সুবহানাল্লাহর আওয়াজ বোঝায় আপনারা ঘরে হয় এমন আপনারা ঘরে গেলে হয় এমন আলোকিত হয় ও এমন আলোকিত তাহলে জোরে কেন সুবহানাল্লাহ আরো জোরে কেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার আমাদের নবী কেমন সুন্দর ছিলেন এবার আসেন চূড়ান্ত ফয়সালা আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন দুনিয়ার মধ্যে আসার পরে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর দাদা যান আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব আমেনাকে ডাকতেছেন আমেনা ও আমেনা আমেনা গো তোমার সন্তান দে দুনিয়ার মধ্যে আসছে সন্তানের কি নাম রাখবে কি চিন্তা করেছ এমনিতে আমেনা ডাক দিয়ে বলে বাবা ও বাবা আমার পক্ষ থেকে কোনো নাম নির্ধারিত করতে পারি নাই কে যেন আমাকে ডেকে ডেকে বলছে আমেনা ও তুমি তোমার নাম তুমি তোমার সন্তানের নাম রাখবে মোহাম্মদ তুমি তোমার সন্তানের নাম রাখবে মোহাম্মদ আব্দুল মুত্তালিব যখন এই নাম শুনছে আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আমেনা গো আমি কত আরব রাষ্ট্র ঘুরেছি কিন্তু এত সুন্দর নাম আমি আব্দুল মুত্তালিব কোনোদিন শুনি নাই সুবহানাল্লাহ এই নামটা কোথা থেকে ফয়সালা হয়েছে কোথা থেকে ফয়সালা হয়েছে আসমান থেকে ফয়সালা হয়েছে প্রাণের ভাইরা আমার এবার আমেনা ডাক দিয়া বলেন ও বাবা এমন নাম জিন্দেগিতে কোনোদিন শুনেন নাই আসুন আপনি আমার সন্তানটাকে দেখে যান আমার মনে হয় আমার সন্তানের মতো এত সুন্দর সন্তানও আপনি জীবনে কোনোদিন দেখেন নাই এমনিতে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করেছেন ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছেন আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন আমেনা ও আমেনা তোমার সন্তান এত সুন্দর আমি আব্দুল মুত্তালিব
আমার জিন্দেগিতে কোনোদিন এমন সুন্দর সন্তান দেখি নাই প্রাণের বায়রা আমার এবার আসেন আম্মাদান হালিমাতুস সাদিয়া হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসেন আয়েশা আল্লাহর নবীকে নিয়ে যাবেন আল্লাহর নবীর কাছে যখন আসেন আল্লাহর নবীকে যখন দেখছেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে হালিমাও বলতেছেন এ তো সুন্দর সন্তান আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই আমেনাও বলতেছে আমার সন্তানের মতো এ তো সুন্দর সন্তান আমিও কোনোদিন দেখি নাই এমনিতে আল্লাহ ডাক দিয়া বলেন ও জিব্রাইল আব্দুল মুত্তালিব বলে এমন সুন্দর সন্তান দেখে নাই আমেনাও বলে এমন সুন্দর সন্তান দেখে নাই হালেমাও বলেছে এমন সুন্দর সন্তান দেখে নাই জিব্রাইল রে তুমি কি বলতে চাও তুমি একটা বলো এমনিতে জিব্রাইল ডাক দিয়া বলে আমেনা গো তোমরা মহিলা মানুষ কি দেখেছো আর কি বলবে কয়টা রাষ্ট্র ঘুরেছো হে আব্দুল মুত্তালিব তুমি কি দেখেছো আর কি বলবে আমি জিব্রাইল আমার জন্মের পর থেকে সারা পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি বার চক্কর দিয়েছি আমি জিব্রাইল প্রতি সেকেন্ডে সারা পৃথিবী চক্কর চক্কর দিতে পারি আমার জিন্দেগিতে আমি শত শত কোটি কোটি বার সারা পৃথিবী চক্কর দিয়েছি কিন্তু শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান এত সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই প্রাণের বায়রা আমার শুধু তাই নয় পর এবার আমার আল্লাহ ডাক দিয়া বলতাছেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল রে তুমিও বললে দেখে না দেখো নাই ও জিব্রাইল এবার আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা শুনো ও জিব্রাইল আমি আল্লাহ সারা পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত বানাইছি সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ যেই সৌন্দর্য দিয়েছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ একাই এত সুন্দর দিয়েছি আমার বন্ধুকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি অতীতেও এমন কোন মাখলুক এত সুন্দর করে বানাই নাই বর্তমানেও নাই ভবিষ্যতেও আল্লাহ কোনোদিন বানাবে না সুবহানাল্লাহ কার ফয়সালা আরো জোরে বলুন কার ফয়সালা আল্লাহর ফয়সালা তাহলে কি বুঝলেন আমাদের নবীর সুন্দর কম না বেশি প্রাণের বায়রা আমার বাংলাদেশের সমস্ত মানুষেরা বাছাই কইরা আমার নবীর মতো এমন সুন্দর মানুষ দেখাইতে পারবে আমেরিকান প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট সৌদি আরবের প্রেসিডেন্ট পারবে সারা পৃথিবীর মানুষ যদি খুঁজে বিশ্বনবীর মতো সুন্দর মানুষ দেখাইতে পারবো পারবে না আমার নবীর মতো সুন্দর মানুষ আর কোনোদিন পৃথিবীতে আসবে প্রাণের বায়রা আমার আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইছিলেন আমার নবীকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন আমার নবীর গায়ের মধ্যেও আল্লাহ শক্তি দিয়েছিলেন কি দিয়েছিলেন বিশ্বনবী হাদিসে পাকে বলেছেন আল্লাহর নবীর গায়ের মধ্যে 4,000 বীর পুরুষের শক্তি ছিল কয় হাজার বীর পুরুষের শক্তি 4,000 বীর পুরুষের শক্তি আল্লাহু আকবার কি বুঝলেন আমাদের মতো শক্তি না 4,000 বীর পুরুষের শক্তি বীর পুরুষ সাধারণ পুরুষ না আমরা তো সাধারণ পুরুষ সাধারণ পুরুষ এর চাইতে সাধারণ পুরুষ কথা বলেন ঠিকই ঠিক না আমাদেরকে সাধারণও বলা যায় না কথা বলেন ঠিকই ঠিক না সম্মানিত হাজিরিন বিশ্বনবীকে আল্লাহ বিশ্বনবীর গায়ের মধ্যে আল্লাহ তাআলা 4,000 বীর পুরুষের শক্তি দিয়েছিলেন আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেন তো ওই সময় ইসলামের প্রাথমিক জামানায় মক্কার একজন পাহলুয়ান ছিল কি ছিল আরো জোরে বলুন কি ছিল পাহলুয়ান কুস্তিগির আছে না কুস্তিগির আমরা মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি টিভির মধ্যে গুসুম গুসুম করে কথা বলেন ঠিকই ঠিক না কুস্তিগির ওই সময় কুস্তিগির আছেন হে এমন সুনামধন্য কুস্তিগির ছিল পুরা আরবের মধ্যে তার খ্যাতি ছিল কি ছিল কুস্তি লাগিয়া কেউ তার সাথে পারতো না কেউ তার সাথে পারতো না সে বিজয়ের মালা চিনিয়ে আনতো সম্মানিত হাজিরিন তার নাম ছিল রুকানা নাম কি ছিল আরো জোরে বলুন নাম কি ছিল পাহলোয়ানের নামটা কমপক্ষে শিখে যান নামটা কি ছিল রুকানা ওই রুকানা তার শক্তির বাহাদুরি তার শক্তির বাহাদুরি করে রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষদেরকে বলতো
মোহাম্মদ কে যেখানে আমি পাবো মোহাম্মদ কে যেই জায়গায় আমি পাবো ওই জায়গায় মোহাম্মদের সাথে আমার ফায়সালা হবে কি হবে মানে কুস্তি লাগবো কি লাগবো কুস্তি লাগবে তো একদিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছেন একা একা এমনিতেই রুকানা আল্লাহর নবীকে পাইছে রুকানা আল্লাহর নবীকে পাইয়া ডাক দিয়ে বলতেছে রুকানা আল্লাহর হাবিবকে বলতেছে তোমার নামই কি মোহাম্মদ তুমি কি মোহাম্মদ তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এমনিতেই আল্লাহর হাবিব বলেন হ্যাঁ আমি তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমি তো মোহাম্মদ কি হয়েছে বলে না কিছু হয় নাই কিছু হয় নাই আল্লাহর নবী বলেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমি তোমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহর নবী তাকে কালেমার দাওয়াত দিতেছেন আগে কালেমা পড় আগে মুসলমান হও এরপরে কথা রুকানা ডাক দিয়া বলে মোহাম্মদ রে ও মোহাম্মদ আমি কালেমা পড়ে মুসলমান হব তবে শর্ত হলো তুমি আমার সাথে কুস্তি লাগতে হবে কি লাগতে হবে রুকানা পারবো আপনার আওয়াজ বুঝে পারবো প্রাণের বাইরা আমার রুকানা পারবে না আমার নবীর সাথে পারবে না আল্লাহ নবী বলেন ও রুকানা সমস্যা নাই সমস্যা নাই তুমি আমার শর্ত মানতে হবে আমি যদি তোমাকে পরাস্ত করতে পারি তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হতে হবে রুকানা বলতেছে মোহাম্মদ রে হ্যাঁ আমি ওয়াদা করেছি তুমি যদি আমাকে পরাস্ত করতে পারো আমাকে জমিনের মধ্যে ফেলে দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবার দুজন কুস্তি লাগার জন্য প্রস্তুতি নিতেছেন রুকানাও প্রস্তুতি নিছে আমার নবীও প্রস্তুতি নিছেন এবার রুকানা আমার নবীর সাথে কুস্তি লাগার জন্য সামনে দিকে অগ্রসর হইতাছে সামনে দিকে আসতেছে প্রাণের বাইরা আমার রুকানা আইসা আমার নবীকে ধরে ফেলছে আমার নবীকে ধরে ফেলছে আপনার নবী আমার নবী বিশ্ব নবীও ধরছেন আমার নবী ভালো করে ধরতেও হয় নাই রুকানাকে আল্লাহর নবী ধরতে দেরি হয়েছে জমিনের মধ্যে পড়তে দেরি হয় নাই যখন আল্লাহর নবী শুধু সোয়াইছেন কি করছেন যার গায়ের মধ্যে 4000 বীর পুরুষের শক্তি এ দরণ লাগবো না দল্লি শেষ আল্লাহর নবী শুধু সোয়াইছেন কি করছেন রুকানা তো আশ্চর্য হয়ে গেছে আমি এত বড় পাহলুয়ান সারা আরবের কেউ আমার সাথে পারে না কিন্তু মোহাম্মদ আমাকে সইতেই আমি পড়ে গেলাম বুঝলাম না মোহাম্মদের সাথে পারলাম না রুকানা বলতেছে রুকানা আস্তে আস্তে উইটা দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে মোহাম্মদ আমার শক্তিটা পরীক্ষা হইছে না আমি দ্বিতীয়বার আবার দেখতাম দ্বিতীয়বার কিতা করত আবার দেখতো পারবো আপনাদের আওয়াজ বুঝা পারবো পারবে প্রাণের বাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন রুকানা ও রুকানা তুমি আবার আমার সাথে দেখতে চাও কোনো সমস্যা নাই তুমি আমার সাথে কুস্তি লাগবা তবে শর্ত কিন্তু মানতে হবে শর্ত কিন্তু মানতে হবে প্রাণের বাইরা আমার এবার দ্বিতীয়বারের মতো আল্লাহর নবীর সাথে কুস্তি লাগার জন্য প্রস্তুত হইয়া গেছে প্রস্তুত হইয়া গেছে রুকানা আল্লাহর নবীকে ধরবে সামনে অগ্রসর হইছে রুকানা আল্লাহর নবীকে ধরে ফেলেছে দ্বিতীয়বারের মতো আমার নবী বিশ্ব নবী আমার রুকানাকে ধরছে প্রথমবার ধরার সাথে সাথে যেইভাবে রুকানা জমিনে পড়ে গিয়েছিল দ্বিতীয়বারও আল্লাহর হাবিব বিশ্ব নবী রুকানার গায়ের মধ্যে ধরার সঙ্গে সঙ্গে জমিনে পড়িয়া গেছে প্রাণের বাইরা আমার এবার রুকানা আশ্চর্য হয়ে আবারও চিন্তা করিতেছে হাইরে সারা জীবন বিজয়ের মারা চিনিয়ে আনলাম কেউ আমার সাথে কুস্তি করে পারে না এখন দিকে মোহাম্মদের সাথে পারি না তাহলে কি আমার শক্তি কমে গেছে নাকি রুকানা দ্বিতীয়বারের মতো আবার আস্তে করে দাঁড়াইছে দাঁড়ায় আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে মোহাম্মদ ও মোহাম্মদ লাস্ট চান্স মোহাম্মদ রে শেষবারের মতো আমি আমার শক্তিটা পরীক্ষা করতে চাই
লাশ বার তৃতীয় বার এবার আমি দেখি এবার আমি তোমার লাশ বার দেখব আল্লাহর নবী বলেন কোন সমস্যা নাই দেখতাই দেখবাই পারবে পারবে না পারবে প্রাণের ভাইরা আমার তৃতীয় বার এবার রুকানা আল্লাহর নবীর সাথে কুস্তি লাগার জন্য আস্তে করে দাঁড়াইছে সামনে অগ্রসর হইছে সামনে অগ্রসর হইয়া আল্লাহর নবীর গায়ের মধ্যে হাত রাখছে আল্লাহর নবীও হাত রাখছেন প্রথমবার দ্বিতীয়বারের মতো যেইভাবে পরাস্ত হয়ে গিয়েছিল যেইভাবে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল তৃতীয়বারও ওইভাবেই জমিনের মধ্যে পরাস্ত হয়ে গেছে প্রাণের বাইরা আমায় এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রুকানা ও রুকানা একবার নয় দুইবার নয় তিন তিনবার তুমি আমার সাথে কুস্তি লেগেছো একটা বারও তুমি আমার সাথে বিজয় হতে পারো নাই সব সময় পরাজিত হয়েছো তিনবার তুমি পরাজিত হয়েছো রুকানা রে তুমি বলেছিলে পরাজিত হয়ে গেলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ও রুকানা তুমি তোমার শর্ত পুরা করো এই মুহূর্তে তুমি আমি এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এমনিতেই রুকানা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সারা জীবন তোমাকে গালি দিয়েছি মানুষের মুখে শুনেছি মানুষ তোমাকে গালি দেয় আমি আমার নিজের চোখে তোমাকে কোনোদিন দেখি নাই মুহাম্মদ রে আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্বাস হয়ে গেছে তুমি সত্যি আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই ও মুহাম্মদ আর দেরি নাই এই মুহূর্তে তুমি আমার কালেমা পড়া মুসলমান বানায়া দাও মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশুয়া মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দা ইশক উজালা আলম হুয়া উসকি পয়দা ইশক উজালা শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শাফাত করে গা আল্লাহ কে ফস গুনাহগার উম্মত শাফাত করে গা আল্লাহ কে ফস গুনাহগার উম্মত আল্লাহু আকবার তাহলে কি বুঝলেন আমাদের নবীর শরীরে শক্তি কম না বেশি আমার নবীকে আল্লাহ সব নিয়ামত দিছেন দিছেন কি দিছেন না সুন্দরও দিছেন শক্তিও দিছেন কথা ঠিক কি ঠিক না আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি আমি আপনাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছি আমি আপনাকে প্রভুত নিয়ামত দান করছি আল্লাহু আকবার ওয়াল্লাহ জানি না কার মায়ের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে প্রভু জানি না কার বাবার কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ সন্তানের হাত বাড়িয়েছে মাওলা মাফ করে দাও আল্লাহ সন্তানের হাত বাড়াইছে মাওলা মাফ করে দাও আল্লাহ সন্তানের হাত বাড়াইছে মাওলা মাফ করে দাও মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সন্তান তো দুঃখিনী মা বাবার কথা বলতে পারে না আল্লাহ বাইরের গর্ভের মধ্যে থাকা অবস্থায় রাত্রি বেলা মাকে ঘুমাইতে দেই না মায়ের কলিজায় কত লাতি দিছি মা গভীর রাতে ঘুমায় গেছে মাকে কলিজায় লাতি মেরে ঘুমাইতে দেই না আল্লাহ দুনিয়াতে আসার সময় মায়ের কলিজায় লাতি দিছি মাকে রক্তে রঞ্জিত কইরা দুনিয়ার মধ্যে আগমন করছি দুনিয়াতে আসার পরেও মাকে শান্তি দেই না মায়ের কোলের মধ্যে পরসাব করেছি মায়ের কোলের মধ্যে পায়খানা করেছি রে আল্লাহ ঠান্ডার দিনে মাকে শান্তিতে ঘুমাইতে দেই না আল্লাহ এত কষ্ট দেওয়ার পরেও দরদি মা আমাদেরকে কোনোদিন লাতি মেরে ফেলে দেয় না ও দয়ার আল্লাহ এমন
দুখিনী মা বাবা যাদের নাই আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের দাদা দাদির কবরে জান্নাতের বাগান বানায় দাও আমাদের নানা নানির কবরে জান্নাতের বাগান বানায় দাও আমাদের শ্বশুর শাশুড়ির কবরে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও মা বাবার খেদমতের তৌফিক দাও আল্লাহ এরাকার মধ্যে রহমতের ফয়সালা করে দাও মাওলা বদ্ধিনীরে দূর ফরমাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ আপনার যে বান্দারা সহযোগিতা করেছেন মাওলাই করিম আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিলের এই সংগঠনের সাধারণ সম্পাদক বিদেশে যাবেন মাওলা সহি সালামতে পৌঁছায় দিও আল্লাহ আপনার বান্দারে বেশি বেশি করে হালাল রুজি কামাই করার তৌফিক দিও ইয়ার হামার রাহিমিন মাওলা অনেক পরীক্ষার দিয়েছেন আল্লাহ সবাইকে পরীক্ষার মধ্যে সফলতা দান ফরমাও ইয়ার হামার রাহিমিন মাওলা আমাদেরকে আপনার মায়ের গোলাম হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে নিমামুল দিয়া ইজ্জত সম্মান দিয়া মাল আওলাদ দিয়া আমাদের জীবনকে পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ ইলমে নববীর নূর দ্বারা আমাদের সিনারে আলোকিত করে দাও আল্লাহ হেদায়েতের নূর দ্বারা আমাদের সিনারে আলোকিত করে দাও আল্লাহ মক্কা মদিনার জিয়ারত আমাদের ভাগ্যে নসিব ফরমাও আল্লাহ আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে তারায়া দিও না আল্লাহ জালেম বলে তারায়া দিও না মাওলা আমি গুনাহগারের দিকে তাকাইও না প্রভু গো আল্লাহ আপনি মাঠের দিকে তাকায়া দেখেন আপনার কত বান্দা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আল্লাহ নওজোয়ান বাইরা আরামের ঘুমকে হারাম করে দিয়া গভীর রাত পর্যন্ত বসে আছে মাওলা একটাই উদ্দেশ্য তারা আপনার তুইনি জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ জিন্দগির গুনাগুলো মাফ চায় ও আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো রে মাফ ফরমাও ইয়া আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলো রে মাফ ফরমাও আল্লাহ আমাদেরকে আপনার মায়ের গোলাম হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে আপনার মায়ের গোলাম হিসাবে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ যার হাতকে পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের মুনাজাতরে কবুল ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী আছেন শিফা দান ফরমাও আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলোরে পূর্ণ করে দাও আল্লাহ বাড়ি ঘরে থেকে মা বোনের হাত বাড়াইছেন আল্লাহ তাদের হাতকেও কবুল ফরমাও আল্লাহ তাদের মনের নেক আশাগুলোরে পূর্ণ করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.